ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. বার্ষিক ইসলামী জলসার সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামাই কেরাম, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মাই মাসাজিদ এবং আসাতাদাই কেরাম, মুরব্বিয়া নেজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এই মধ্যরজনীতে 21শে ফেব্রুয়ারির শেষ দিকে 22শে ফেব্রুয়ারির শুরুতে যে মহান রব্বুল আলমিন আমাদেরকে মাঠে এই ময়দানে বসে কোরআন সুন্না থেকে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলমিনের দরবারে শোকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ অনেক ওলামায়ে কেরাম অনেক সুন্দর সুন্দর কোরআন সুন্না থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন। আমরা আর বেশিক্ষণ আলোচনা না করে অল্প সময়ে দুই একটি কথাবার্তা বলে আমরা আজকের ইসলামের জলসা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের এই জলসা কয় তারিখে বলেন তো দেখি, অনেকে জানে না মনে হয় কয় তারিখে এই মাহফিল, তো 21 তারিখ তো শেষ, তাহলে আজকের মাহফিলও কি শেষ, 22 তারিখ শুরু হয়ে যাচ্ছে। মাহফিল তো একদিন ব্যাপী, মাহফিল কি দুদিন ব্যাপী, তো একদিন হলে তো 22 তারিখে শেষ, তো আমরা শেষ দিকেই এই জন্য আর বেশি দীর্ঘায়িত করবো না। আর রাত বেশিক্ষণ পর্যন্ত দীর্ঘায়িত করলে আমাদের সকলেরই ফজরের সালাত আদায় করতে কষ্ট হবে, হবে না? আর এত রাত পর্যন্ত মাহফিল করা, আলোচনা করা, এটি স্বাভাবিকভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তো নয়, আমাদের সালাফে সালেহীনদেরও মানহাজ পদ্ধতি এটা ছিল না। রাত্রিবেলায় ঘুমানোটা এবং ঘুমিয়ে সুন্দরভাবে উঠে কিয়ামুল লাইল আদায় করা, সালাতুল ফজর জামাতে আদায় করা, এটাই হলো একজন মুমিনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো সেখানে আমরা যদি মাহফিল করতে করতেই অনেক রাত করে ফেলি, তাহলে এটা আমাদের সালাফদের মানহাজ না, এটা সালাফদের মানহাজ পরিপন্থী বিষয়। আর যদি সময় বেশি না থাকে, তাহলে আমরা এত আলোচক দাওয়াত দেওয়ার দরকার থাকি, আমরা সময় কম আলোচক দাওয়াত দিব দুইজন, একজন একজনের বয়ান শুনব, পাঁচজন দাওয়াত দিয়ে আমাদের সারা রাত মাহফিল করার দরকার আছে? আমার কাছে মনে হয় দরকার নাই। এজন্য সময় যতটুকু আছে ততটুকু, একজনের সময় থাকলে একজন, দুইজনের সময় থাকলে দুইজন, বেশি আলোচক এনে দীর্ঘ রাত পর্যন্ত বয়ান করা, বয়ান যদি আমাদের হেদায়েতের উদ্দেশ্যে হয়, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তাহলে আমার মনে হয় দরকার নাই। আর যদি মনে হয় এটা গতানুগতিক একটা জলসা করা দরকার, সবাই করে আশেপাশে আমরাও করি, অথবা যদি মনে করি এখানে জলসা উপলক্ষে আমাদের কিছু কালেকশন করা দরকার, তাহলে সেই উদ্দেশ্য ভিন্ন, সেটার মধ্যে এখলাস নাই, সেটার মধ্যে আল্লাহর সন্তুষ্টি নেই, সেটা ভিন্ন বিষয়। তো আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে এখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য হেদায়েতের উদ্দেশ্যে দিনই মাহফিল করার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত ভাই বোনেরা, তো অল্প সময়ে যে বিষয়টার উপরে কথা বলার চেষ্টা করব, বিষয়টা হলো বেদাত। বেদাত তো আমরা সবাই চিনি নাকি, এই এলাকায় মনে হয় কেউ নাম শুনে নাই বেদাতের। কি শীত বেশি কথা বলতেছেন না, নাকি রাত বেশি কথা বলতেছেন না, নাকি কথাই বুঝতেছেন না, কি কোন কারণে কথা বলতেছেন না বলেন তো দেখি? আমার কথা বুঝতেছেন? শীতে কোনো কষ্ট হইতেছে? আলহামদুলিল্লাহ, যে সুন্দর প্যান্ডেল করছে এখানে, শীতে তো কষ্ট হওয়ার কথা না, রাত বেশি হয়েছে, ঘুম আসতেছে, এরকম একটু হইতে পারে। তো এই জন্য তো আমরা বেশিক্ষণ আলোচনা করব না, অল্প সময় বলবো।
তো বেদাত শব্দটি এটা কি আমরা আগে থেকে শুনছি? আলহামদুলিল্লাহ, এটাই তো আমরা সবাই আলহামদুলিল্লাহ বেদাত শব্দটার সঙ্গে পরিচিত, আমাদের জানা বিষয়। তো এই জন্য জানা বিষয়গুলোই আমরা একটু বারবার স্মরণ করাই দিলে আমাদের মধ্যে এটা মানার, এটা পালন করার, এটার আগ্রহ বেড়ে যায়। এই জন্য জানা জিনিসগুলোই আমরা মাহফিলে বারবার স্মরণ করাই দিই। তাহলে বেদাত যে জিনিসটা, এই জিনিসটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? জি মাশাআল্লাহ, দেখেন এটাও জানেন যে বেদাত কি খারাপ জিনিস। আচ্ছা বেদাতের বিপরীতটা কি জিনিস বলেন তো দেখি? সুন্নাত। এটার সংখ্যা কমে গেছে আবার, খারাপটা চিনেন আর ভালোটা চিনেন না, কি খারাপটা হলো বেদাত, তাহলে ভালোটা কি? সুন্নাত। তো ভালোটা তো আগে চিনতে হবে, ভালোটা সুন্নাত, সুন্নাতের বিপরীত হলো বেদাত। আচ্ছা শিরিক চিনেন? শিরক, জি শিরক ভালো না খারাপ জিনিস? আচ্ছা শিরকের বিপরীতটা কি? তাওহীদ। জি ওয়াল্লাহ এই এলাকা সব খারাপ চিনে মানে ভালো চিনে না, কে শিরক চিনে, কিন্তু শিরকের বিপরীত যেটা ভালোটা, ভালোটা কেউ চিনেন না, ভালোটা হলো কি? তাওহীদ। বলেন দেখি এবার তাওহীদের বিপরীত কি? শিরকের বিপরীত কি? সুন্নতের বিপরীত কি? বেদাতের বিপরীত কি? সুন্নত। মনে রাখবেন এটা। আচ্ছা ইমান চিনেন তো? ইমান ওরা ইমান চিনে না। তো ইমান আমাদের সবার ভিতরে ইমান আছে তো নাকি? এই এলাকায় ইমান আছে নাকি এলাকায় ইমান নাই? আমাদের সবার ভিতরে আছে, একটু কথা বলবেন, আছে না নাই আমি বুঝবো কেমনে? তাহলে আমাদের সবার ভিতরে ইমান আছে নাকি? আচ্ছা তো ইমান ভালো জিনিস না খারাপ জিনিস? আচ্ছা ইমানের বিপরীত কি? জি আস্তাগফিরুল্লাহ, ইমানের বিপরীত কুফর। ইমানের বিপরীত কি? কুফর। এগুলো শিখতে হবে, এগুলো তো প্রাথমিক নলেজ, প্রাইমারি জ্ঞান, এগুলো একেবারে প্রাথমিক শিশুকে শিখাইতে হবে। জীবনের শুরুতেই একটা শিশুকে যখন কথা বলা শুরু করবে তখন তাকে এগুলো শিখাই দিতে হবে। তাহলে ইমানের বিপরীত কি? কুফর। কুফরের বিপরীত কি? ইমান। তাহলে ইমান আর কুফর দুইটা কি একসাথে থাকে? ইমান থাকলে কুফর থাকে না, কুফর থাকলে ইমান থাকে না, দুইটা বিপরীত জিনিস। দিন থাকলে রাত থাকে না, রাত থাকলে দিন থাকে না। রাত আর দিন একসাথে থাকে কোনোদিন দেখছেন? যখন এখন যখন রাত হয়েছে এখন এখানে দিন আছে আর দিন নেই, আবার যখন এখানে দিন আসবে তখন দেখবেন যে রাত থাকবে না। তাহলে ইমান থাকলে কুফর থাকবে না, কুফর থাকলে ইমান থাকবে না, তাওহীদ থাকলে শিরিক থাকবে না, শিরিক থাকলে তাওহীদ থাকবে না, সুন্নত থাকলে বেদাত থাকবে না, বেদাত থাকলে সুন্নত থাকবে না। আচ্ছা যারা সুন্নত মেনে চলে, সুন্নত অনুযায়ী জীবন যাপন করে তাদেরকে কি বলা হয়? ধরেন আমি সুন্নত মানি, আমরা সবাই সুন্নত মানি, সুন্নত অনুযায়ী জীবন যাপন করি, সুন্নত অনুসারে চলার চেষ্টা করি, তাহলে আমাদের নাম হবে কি? সুন্নি। সুন্নি আহলুস সুন্নাহ, আমরা হইলাম আহলুস সুন্নাহ। আচ্ছা ধরেন সুন্নত মানি না, বেদাত অনুযায়ী জীবন যাপন করি, তখন আমাদের পরিচয় হবে কি? আহলুল বেদাত। তখন আমাদের পরিচয় হবে কি? আমার কথা বুঝতেছেন তো? তাহলে সুন্নত মানলে আহলুস সুন্নাহ, আর বেদাত অনুযায়ী চললে আহলুল বেদাত। আচ্ছা এবার বলেন আমরা আহলুস সুন্নত না আহলুল হাদিস? আহলে সুন্নত না নাকি? জি আপনারা বলেন দেখি, আপনারা কি আহলে সুন্নত না আহলে হাদিস? কোনটা আমাদের দেখেন এলমের অবস্থা কোন পর্যায়ে গিয়ে পৌঁছছে, আস্তাগফিরুল্লাহ। এক পর্যায়ে দেখবেন যে বাংলাদেশে আমার কাছে আশঙ্কা লাগে, ভয় লাগে, মনে পরবর্তী প্রজন্মে গিয়ে মনে হয় আহলে হাদিস আর থাকবে না, কারণ যে এলেম শূন্য হয়ে যাচ্ছে, এই এলেম শূন্য হলে আর আহলে হাদিস থাকে কেমনে? আহলে হাদিস জানে না সে কেন আহলে হাদিস, আহলে হাদিসটা কি জিনিস এটাও জানে না, তো তার পরবর্তী প্রজন্ম আর আহলে হাদিস থাকবে কেমনে? মনে করবে আমাদের বাপ দাদারা ভুল করছে,
মনে হয় আলে হাদিস এমনি একটা নাম, ওই যে চৌধুরী বুইয়া পাটোয়ারি বংশ আছে না, এরকম আলে হাদিস মানে একটা বংশের নাম, এটা আর কিছু না। কারণ আলে হাদিস কি জিনিস এটাই নাম বোঝার আগে আর নাই। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা অত্যন্ত বিনয়ের সাথে আপনাদের কাছে অনুরোধ করব, এলেম শিখেন, এলেমের পিছনে কিছু দৌড়ান, এলেমের পিছনে কিছু সময় দেন। আহলে হাদিস কাকে বলে এটা শিখেন। আহলে হাদিসের বৈশিষ্ট্য কি কি? আহলে হাদিস কোনো দলের নাম না, কোনো গ্রুপের নাম না, কোনো ফেরকার নাম না। আহলুল হাদিস একটা বৈশিষ্ট্যগত নাম। আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনারা আহলে সুন্নত নাকি আহলে হাদিস? আপনারা এটাই বলতে পারতেছেন না, বলবেন যে আমি আহলে সুন্নত আহলে হাদিস, আমি আহলে সুন্নত আহলে হাদিস। কেউ যদি আপনাকে প্রশ্ন করে আপনি কি আহলে সুন্নত না আহলে হাদিস, বর্তমানে এগুলো বাংলাদেশে কমন আলোচিত বিষয়। অনেকে বলে যে আমরা আহলে হাদিস না, আমরা আহলে সুন্নত, এরকম বলতে শুনছেন। প্রত্যেক বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে মাহফিলে এখন আলোচনা হয় যে একজন মুসলমান আহলে হাদিস হইতে পারে না, আহলে সুন্নত হবে। এজন্য তারা বলেন যে আমরা আহলে সুন্নত, আমরা আহলে হাদিস না। কেন আপনারা জিজ্ঞেস করলে আপনি কি আহলে সুন্নত না আহলে হাদিস, তখন আপনি কোনটা বলবেন? দুইটাই, আমি আহলে সুন্নত আহলে হাদিস। তো বলে আহলে সুন্নত আর আহলে হাদিস দুইটা একসঙ্গে কেমনে হয়? আপনি দুইটার একটা হইবেন, হয় আহলে হাদিস হইবেন না হয় আহলে সুন্নত হইবেন, তখন আপনি কি বলবেন? তখন বলবেন যে শুনেন ভাই, আপনারা যে এই হাদিসের কিতাবগুলো পড়েন, আপনারা আবু দাউদ শরীফ পড়েন, নাসাই শরীফ পড়েন, ইবনু মাজা শরীফ পড়েন, এগুলোর নামটা বলেন। এগুলোর নাম হলো সুনানে আবু দাউদ, সুনানে ইবনু মাজা, সুনান আন-নাসাই, এগুলোর নাম কি? সুনান। সুনানটা সুন্নতের বহুবচন। সুন্নতের বহুবচন কি? সুনান, সুনান। আচ্ছা এবার বলেন দেখি যে আবু দাউদ, তিরমিজি, নাসাই এগুলোর ভিতরে যেই গুলো আছে এগুলো কি সুন্নত না হাদিস? ভিতরে কি আমরা বলি যে আবু দাউদে কয়টা হাদিস আছে বলেন তো দেখি, এরকম বলি না এটা আবু দাউদের হাদিস, আবু দাউদের এত নম্বর হাদিস বলি না আমরা? তো ভিতরের গুলারে বলতেছেন হাদিস, আবার নাম বলতেছেন সুনান, সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি। তাহলে নাম হলো সুনান, ভিতরে হলো কি? হাদিস। তাহলে সুন্নতার হাদিস যদি আলাদা হইতো, ভিন্ন ধর্মী জিনিস হইতো, তাহলে তো হাদিসের কিতাবের নাম সুনান হইতো না। অর্থাৎ সুন্নত আর হাদিস দুটা এক জিনিস, সুন্নত আর হাদিস দুটা কি জিনিস? এক জিনিস। তাহলে যিনি আহলে হাদিস তিনি আহলে সুন্নত, যিনি আহলে সুন্নত তিনি আহলে হাদিস। আচ্ছা এবার কথা হলো, বলে আহলে সুন্নত থাকতে আপনি আবার আহলে হাদিস কেন পরিচয় দিচ্ছেন? হইতে পারে না। আপনাকে আবার জিজ্ঞাসা করবে যে আপনার তো আহলে সুন্নত নাম আছেন, তা আবার আহলে হাদিস বলেন কেন? বলেন যে আমি আহলে সুন্নত, আহলে হাদিস বলার তো আর দরকার নাই। আপনাকে এই কথা বলবে যে আপনি আহলে সুন্নত পরিচয় দেন, আহলে আহলে হাদিস বলেন কেন? তখন আপনি উত্তর দিবেন যে আহলে সুন্নতের চাইতে আহলে হাদিস বললে আরো বিষয়টা ব্যাপক আকারে বোঝায়। মানে আহলে সুন্নতের চাইতে আহলে হাদিস শব্দটা বললে সুন্নত বলতে যতটুকু অংশকে বোঝায়, আহলে হাদিস বললে আরো ব্যাপক অংশকে বোঝায়। এবং আহলে হাদিস শব্দটা বললে আহলুল বেদারা আলাদা হয়ে যায়। যেমন আহলে সুন্নত, আমাদের দেশে দেখবেন অনেকগুলো সংগঠনের নাম আছে আহলে সুন্নত ওয়াল জামাত, সংগঠনের নামে আহলে সুন্নত ওয়াল জামাত, নিজেদের পরিচয় আমরা সুন্নি, কিন্তু দেখবেন তাদের কাজকর্মে দুনিয়ার আগাগোড়া শুধু বেদাত আর বেদাত, বেদাত আর বেদাত, বেদাত আর বেদাত, বেদাত করে আর জোর গলায় বলে আমরা সুন্নি, বেদাত করে আর বলে আমরা সুন্নি, তারপরে আপনি শিরিক করে তারপরে বলে আমরা সুন্নি, আমরা আহলে সুন্নত। তাহলে আহলে সুন্নত বললে ওই বেদাতিরাও তো আহলে সুন্নত, কিন্তু আহলে হাদিস বললে এখান থেকে আহলুল বেদারা আলাদা হয়ে যায়। কারণ সেই যে বেদাত গুলো করতেছে এগুলো কোরআন আর সুন্নার ভিতরে নাই। কথাটা বুঝাইতে পারছি?
হাদিস শব্দটা এমন একটা শব্দ যেটা বললে কোরআনকেও বোঝায়, যেটা বললে হাদিসকেও বোঝায়, সুন্নাকেও বোঝায়। এক শব্দে দুটা বোঝায়, কিন্তু সুন্না বললে কোরআন এবং সুন্না, কোরআন এবং হাদিস দুটাকে একসঙ্গে বোঝায় না। তাহলে যিনি আহলুল হাদিস তিনি কোরআন এবং সুন্নার বাহিরে কোনো আকীদা, কোনো ইবাদত, কোনো আমল তিনি মানেন না। তাহলে আরেকজন আমার সামনে যিনি আহলে সুন্নাত তিনি বেদাত করিও আহলে সুন্নাত, আর আমি যখন আহলে হাদিস তার অর্থ হলো আমার মধ্যে কোনো বেদাত নাই। কথাটা বুঝতে পারছেন? আহলে সুন্নাত বললে বোঝায় যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতের অনুসারী, আহলুল হাদিস বললে বোঝা যায় আমি খালি সুন্নাতের অনুসারী না, কোরআনেরও অনুসারী, আমি কোরআনেরও অনুসারী, হাদিসেরও অনুসারী। আজকের জামানায় আহলে কোরআন বের হয়েছে এক গ্রুপ, তারা মনে করে তারা শুধু কোরআন মানবে, হাদিস মানবে না। আপনি যখন বলবেন আমি আহলুল হাদিস, তখন আপনি কোরআনও মানেন সুন্নাও মানেন, দুইটার অনুসারী। তাহলে আপনি আহলে কোরআন থেকে আলাদা হয়ে গেলেন, আপনি আহলে বেদাত থেকে আলাদা হয়ে গেলেন, আহলে শিরিক থেকে আলাদা হয়ে গেলেন, আপনি টোটাল কোরআন আর সহি হাদিস ভিত্তিক জীবন যাপনকারী হিসাবে পরিচয় দিয়ে দিলেন। এই জন্যই যুগে যুগে সালাফে সালেহীনেরা নিজেদেরকে আহলুল হাদিস বলতেন, আসহাবুল হাদিস বলতেন, আহলুল আসার বলতেন, আহলুল জামা বলতেন, আহলুস সুন্নাহ বলতেন, এই পরিচয়গুলো তারা বহন করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।